রহমতের আশায় পৃথিবীর নানা প্রান্তে চলছে রমজানের নানা আয়োজন। নামাজ রোজার পাশাপাশি এ মাসে বিশেষ খাবার আর পোশাকেও আসে নতুনত্ব। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ঐতিহ্য আর রেওয়াজের এক অপূর্ব মেলবন্ধনের দেখা মিলছে দেশে দেশে। ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে জেরুজালেমের আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ আদায়। রোজার প্রথম শুক্রবারে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ঢল। হাজার হাজার মুসল্লি এসেছেন জেরুজালেম পূর্ব তীর সহ বিভিন্ন অঞ্চল থেকে। সংঘাতপূর্ণ এই ভূখণ্ডে রমজান এলেই ছড়িয়ে পড়ে উৎসবের আনন্দ। নামাজের পাশাপাশি ছিল ইফতার আয়োজন। সিয়াম সাধনাকে ঘিরে দেখা গেছে বাড়তি আরও নানা আয়োজন। হরেক রকমের ইফতারের পসরা দেখা গেছে পাকিস্তানেও। চরম অর্থনৈতিক সংকটে থাকা দেশটিতে লাইনে দাঁড়িয়ে ইফতার কিনছেন রোজাদারেরা। মসজিদে মসজিদে ইফতারের পর একসাথে নামাজ আদায় করে তৃপ্ত ধর্মপ্রাণ মুসলিমরা। প্রথম রোজায় ভারতের নয়াদিল্লির জামা মসজিদ সহ বিভিন্ন এলাকায় জুম্মার নামাজে নামাজে দেখা গেছে মুসল্লিদের সরব উপস্থিতি। সৃষ্টিকর্তার রহমত আদায় ছিল তাদের একমাত্র লক্ষ্য। তালেবান শাসনে ভালো নেই আফগানিস্তানের মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দারিদ্রতা এবং বেকারত্ব নিয়ে ক্ষুব্ধ সেখানকার লোকজন। তবুও সংযমের মাসে সিয়াম সাধনার পাশাপাশি যে যার মতো চেষ্টা করছেন ইফতার আয়োজনের। জোহরা চৌধুরী সেতু, ডিবিসি নিউজ ডেস্ক।